পাবনাবাসীর দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন পর পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পাবনা থেকে হুমায়ুন রাশেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শহরের হাউসপাড়া থেকে নদীর খনন কাজের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 7.67 কিলোমিটার নদীর পাড়ের বৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে। জানা গেছে, সারা দেশের নয় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় পাবনার এই ইছামতি নদীর পুনর্খনন কাজ উদ্বোধন করা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসাবে খনন কাজের উদ্বোধন করেন। এ সময় পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরে ইয়াসমিন জরি, পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, পাবনা পৌরসভার মেয়র শরীফউদ্দিন প্রধান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।